পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। কায়িক পরিশ্রম ও নিবিড় সাধনা যারা করে তারাই জীবনে সফলতা লাভ করে। সফলতা একদিন তাদের দরজায় কড়া নাড়বে। আমাদের আজকের গল্প তেমনই একজন উদ্যমী, পরিশ্রমী ও সফল নারীর গল্প। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রাম সমিতির 411 নং দরিদ্রখানার সদস্য রীতা বর্মনের। 1993 সালে রাকুদিয়া গ্রামের একটি হিন্দু পরিবারে বিয়ে হয় রীতা বর্মনের। শাশুড়ি ও চার দেবর সহ 91টি পরিবার তাদের। তাদের প্রথম সন্তান জন্ম হয় 1994 সালে এবং দ্বিতীয় সন্তানের জন্ম হয় 2002 সালে। শ্বশুরের রেখে যাওয়া পানের বরজ আর সামান্য কিছু আবাদি জমি এই পরিবারের আয়ের একমাত্র উৎস। দেবররা একে একে বিয়ে করে, 91টি পরিবার আরও বড় হয়, কিন্তু সংসারের আয় সে তুলনায় বাড়ে না। থাকার জায়গার বড় অভাব ছিল। একটা ঘর আর বারান্দায় গাদাগাদি করে থাকত সবাই। ফসল বিক্রির টাকায় পরিবারের সবার জন্য একসাথে কাপড় চোপড় সহ সংসারের অন্যান্য জিনিস কেনা হতো। এভাবেই চলছিল রীতা বর্মনের টানাটানির সংসার। 2007 সালের ভয়াবহ সিডরে তাদের পানের বরজ সহ আবাদি জমির ফসল ধ্বংস হয়ে যায়। তারা হয়ে পড়ে সহায় সম্বলহীন। সংসারের অভাবের কারণে নিজেদের মধ্যে বিভক্তি চলে আসে, 91টি পরিবার ভেঙে যায়। এ অবস্থায় আমরা খুবই বিপদে পড়ে যাই। আমার স্বামী গ্রাম পুলিশে চাকরি করত। স্বামীর আয় দিয়ে চারজনের সংসার চালানো যেত না, তাই আমি একটি বেসরকারি সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করি। সেখান থেকে আমি মাসে 1200 টাকা পেতাম। এছাড়া আমার ভাগের পাওয়া 20 শতক জমি সহ লিজে 20 শতক জমিতে আমি ধান চাষ করতাম। সেখান থেকে বছরে 14-15 মন ধান পেতাম, তা দিয়ে সারা বছরের খোরাক হতো না। এভাবেই চলছিল আমার অভাবের সংসার। এছাড়া ছেলেমেয়েদের স্কুলের বেতন ও বই খাতার খরচ চালানো খুবই কঠিন হয়ে পড়েছিল। মাঝে মধ্যে ছেলে মেয়ে নিয়ে না খেয়েও থাকতাম। স্থানীয় মেম্বার একটি ভিজিটি কার্ড দেয়, তার দিয়ে মাসিক 30 কেজি চাল পেতাম। এভাবেই কষ্ট করে চলতাম। ছেলেমেয়েকে পূজো পার্বণে এবং নতুন জামা কাপড় দিতে পারতাম না। পরিবারে অন্য কেউ অসুস্থ হলেও চিকিৎসা করাতে পারতাম না। চিকিৎসা করার জন্য ঋণ নিতে হতো, সেই ঋণ পরিশোধ করতেও আমার অনেক কষ্ট হতো। এ অবস্থায় 2012 সালে SDF-এর কথা জানতে পারলাম। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF মূলত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত ও অলাভজনক প্রতিষ্ঠান। SDF 2003 সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে টেকসই সংগঠন তৈরি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান এবং আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে নারীর ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড যেমন গাভী পালন, গরুর হৃষ্টপুষ্টকরণ, হাঁস মুরগি পালন, ছাগল পালন, শাকসবজি চাষ, মাছ চাষ ইত্যাদির মাধ্যমে জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। 2012 সালে SDF আমাদের গ্রামে কাজ শুরু করলে আমি নতুন জীবন গ্রুপের সদস্য হয়ে মাসে 20 টাকা সঞ্চয় দেওয়া শুরু করি। পরবর্তীতে আমি গ্রাম সমিতির সহযোগিতায় মাছ চাষের উপর আমি 2 দিনের একটা প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল পুকুরে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক কারিগরি তথ্য প্রদানের দ্বারা প্রশিক্ষণার্থীদের জ্ঞান, দক্ষতা ও আচরণের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে মাছ উৎপাদন ও আয় বৃদ্ধি করা এবং দারিদ্র হ্রাস করা। প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি, প্রশিক্ষণের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা করা হয়। প্রশিক্ষণের এ পর্বে প্রশিক্ষক পুষ্টিকর খাদ্য হিসেবে মাছের গুরুত্ব, মাছ থেকে তৈরি বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার এবং বাণিজ্যিকভাবে মাছ চাষের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। বাণিজ্যিকভাবে মাছ চাষের জন্য মজুতপূর্ব পুকুর প্রস্তুতি, যেমন পুকুরের আগাছা অপসারণ, পাড় মেরামত করা,
পুকুর শুকানো, অচাষকৃত বা রাক্ষসে মাছ অপসারণ, চুন প্রয়োগ এবং সার প্রয়োগ, মজুদকালীন পুকুর ব্যবস্থাপনা হিসেবে পুকুরের পানির প্রাকৃতিক খাদ্য পরীক্ষা, পোনা মজুদ ঘনত্ব নির্ধারণ, ভালো পোনা চেনার উপায়, পরিবহন, অভ্যস্তকরণ ও পোনা অবমুক্তি ইত্যাদি বিষয় ও পদ্ধতি অনুশীলন সম্পর্কে প্রশিক্ষক বিস্তারিত আলোচনা করেন। মজুদ পরবর্তী পুকুরে জৈব সার বা অজৈব সার, চুন প্রয়োগ, সম্পূরক খাদ্য প্রয়োগ, মাছের স্বাস্থ্য পরীক্ষা, আংশিক আহরণ, পুনর্মজুদকরণ ইত্যাদি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পরিবেশ সংরক্ষণ, সাধারণ সমস্যা ও জৈব নিরাপত্তা, মাছের সাধারণ রোগবালাইয়ের পরিচিতি, প্রতিকার ও প্রতিরোধ ইত্যাদি বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। বাণিজ্যিকভাবে উৎপাদিত মাছের বাজারজাতকরণের উপযুক্ত সময় ও কৌশল, আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সার্বিকভাবে প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্ব দ্বারা মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে। এভাবে প্রশিক্ষণ নিয়ে হাজারো রীতা বর্মনরা স্বপ্ন দেখে এগিয়ে যাবার। মাছ চাষের প্রশিক্ষণ শেষে রীতা তাদের পারিবারিক যৌথ পুকুরের পাশে দাঁড়ায় এবং মাছের ব্যবসার স্বপ্ন দেখে। সে ভাবে পুকুরটি সে নিজেই লিজ নেবে এবং মাছ চাষ করবে। আমার স্বপ্ন সফল করার জন্য আমি 2013 সালে ভিসিও থেকে 15,000 টাকা ঋণ নিই এবং নিজের জমানো অল্প কিছু টাকা যোগ করে 30% একটি পুকুর সংস্কার করে মৎস্য চাষ করি। চার মাস পর সেই মাছ বিক্রি করে আমি খরচ বাদ দিয়ে 10,000 টাকা লাভ করি। এতে আমি খুব উৎসাহ বোধ করি এবং আমার স্বামী আমাকে সহায়তা করে, ফলে আমি সারা বছরই এই পুকুরে মাছ চাষ করতে থাকি। বছর শেষে আমার খরচ বাদে লাভ হয় 1,00,000 টাকা। প্রথম ধাপে ঋণের সকল কিস্তি সময় মতো পরিশোধ করি। ২০১৪ সালে দ্বিতীয়বারে ভিসিও থেকে 25,000 টাকা ঋণ নিই এবং নিজের 50,000 টাকা যোগ করে 70% একটি পুকুর লিজ নিই। দুইটা পুকুরেই মিশ্র মাছ চাষ করি। সে বছরেও প্রায় 1,50,000 টাকা লাভ হয়। 2015 সালে তৃতীয়বারের মতো ভিসিও থেকে 30,000 টাকা ঋণ নিই। নিজের 60,000 টাকা যোগ করে দুইটা পুকুরে মিশ্র মাছ চাষ করি এবং প্রায় 1,65,000 টাকা লাভ করি। সব কাজে আমার স্বামী আমাকে সাহায্য করে। নারী হয়ে মাছ চাষের ব্যবসার কারণে প্রতিবেশীদের নানান কথাও শুনতে হতো রীতা বর্মনকে, কিন্তু দমে যাওয়ার পাত্রী সে নয়। রীতা ভাবে, চরম অভাবের সময় যদি স্বামীর সাথে মাঠে ফসল ফলাতে পারি, মাছ চাষের ব্যবসাও আমি পারব। রীতা বর্মন মাছ চাষ শুরু করে তার নিষ্ঠা আর বিশ্বাস নিয়ে। ২০১৫ সালে লাভের টাকা দিয়ে আমি কৃষি জমি বন্ধক রাখি, 180% জায়গা 550,000 টাকায় বন্ধক রাখি। সেখান থেকে যে ধান হয় সেতে তাতে আমার সারা বছরই চলে। আমি মাছ চাষের পাশাপাশি সবজি চাষ, হাঁস মুরগি ও কবুতর পেলে পরিবারের পুষ্টির যোগান দিতে পারি এবং বাড়তি আয়ও হয়। এরপর 2016 এবং 2017 সালের চতুর্থ ও পঞ্চম ধাপে বিসিও থেকে যথাক্রমে 30,000 ও 50,000 টাকা ঋণ নিই। বর্তমান বছরে পুকুরের মাছ চাষে ব্যবসার পরিকল্পনা অনুযায়ী 85,000 টাকা খরচ হবে আশা করছি। আমার এই খরচ বাদ দিয়েও 1,80,000 টাকা লাভ হবে আশা করি। আমার এই যে বাড়িতে দেখছেন, এটাও আমি আমার লাভের টাকায় আস্তে আস্তে উঠিয়েছি। এইচডিএফের সহযোগিতায় ইউসেফ কলেজে 3 মাসের ওয়েল্ডিং কোর্সে ভর্তি করি ছেলেকে। সে এখন লেবুখালি ব্রিজে ওয়েল্ডার পদে চাকরি আছে, চাকরি করে। সে 28,000 টাকা বেতন পায়।
মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দেবে, মেয়েকে ভালো শিক্ষক রেখে প্রাইভেট পড়াইতে পারতেছি। আমার আশা আমি এবার ভিসিউ থেকে 1,00,000 টাকা ঋণ নেব এবং আমার মাছের খামার আরও অনেক বড় করে তুলব। বর্তমানে রীতা বর্মনের অভাব কমে গেছে, দৈনন্দিন সাংসারিক বিষয়ে দুশ্চিন্তা করতে হয় না, অসুস্থ হলে চিকিৎসার জন্য মানুষের দ্বারস্থ হতে হয় না টাকার জন্য, সামাজিক মর্যাদাও বেড়েছে। এসটিএফ এর সহায়তা এবং তার পরিশ্রমে জীবনে এসেছে ইতিবাচক পরিবর্তন। রীতা বর্মনের মতো ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রেহেনা আক্তার এসডিএফ এর সহযোগিতা ও প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক মাছের খামার। এসডিএফ এবং দক্ষিণ ঢাকুরিয়া গ্রাম সমিতির কাছে আমি কৃতজ্ঞ। আমার বর্তমান ইচ্ছা বাণিজ্যিকভাবে মৎস্য চাষ করা এবং আমার মেয়েকে ডাক্তার বানানো। এমন ভাগ্য বদলের শত শত গল্প তৈরি হচ্ছে বাংলাদেশে। দরিদ্র হতদরিদ্র রীতা বর্মনরা এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে।